তুমি আমারে ভুল বুঝছো আমি কোনো খুনটুন কিছু করিনি পারের বন্ধগিরি দেইতে যে ফাইসা দিছি উপস্থিতে আপনি ছিলেন আমি কিছু কিছু ইন্টারভিউতে দেখেছি যে সেখানে মানুষ আপনাকে ড্রাগ এডিক্টেড বা পুলিশের বিভিন্ন ইনফর্মার হিসেবে দেখেছে তো থাকার অভিজ্ঞতা বা তাদের সাথে যদি বলি কাজের অভিজ্ঞতা কেমন ছিল দেখেন শুরুর দিকে থাকতে আমার খুব সমস্যা হচ্ছিল এবং ইনফ্যাক্ট আমি যখন থাকার প্ল্যান করি তখন আমি রুম পাচ্ছিলাম না কারণ কেউ আমাকে সেভাবে বিশ্বাস করতে পারতেছিল না কারণ বিশ্বাস না করারই কারণ একটা মানুষ আমার মতো একটা মানুষকে এখানে বসে থাকবে ই করবে সেটা হয়তো বা তারা সেভাবে নিতে পারতেছিল না তারপর যেটা হচ্ছে যে আস্তে আস্তে থাকতে থাকতে তাদের সাথে সম্পর্ক তৈরি হয়েছে তারপরেও ধরেন অনেকেই অনেক রকম মন্তব্য করছেন বা বিভিন্ন সমস্যার ই করছেন আপনি যেটা বলেন বস্তির লোকজন আমাকে ক্রাইম রিপোর্টার বা পুলিশের ফর্মার ভাবছে বা পুলিশ ভাবছে যে আমি মাদকাসক্ত এটা নিয়েও তারা তাদের সাথে ইয়ে হয়েছে এখন যেটা হচ্ছে যে তারপরেও তো আমরা সব মানে আমাদের স্বভাবটাই এরকম আমরা আসলে মানুষের উপর আস্থা রাখতে চাই বিশ্বাস করতে চাই এখন তাদের সাথে মিশতে মিশতে যেটা হচ্ছে যে আর কিছু কেউ কেউ আমার উপর খুব আস্থা রাখছে বা আমি যা বলছি তা বিশ্বাস করছে সেভাবে আসলে ইয়ে করা সেভাবে জায়গাটা তৈরি হওয়া এখন মানে সব অভিজ্ঞতা বলতে খারাপ ভালো মিলে যন্ত্রণার অভিজ্ঞতা আছে আবার অনেক সুন্দর চমৎকার অভিজ্ঞতাও আছে এই ছবির সবচেয়ে শক্তিশালী জায়গাটা অভিনয় হ্যালো আমি আমার আমার ব্যাকগ্রাউন্ড আমি এমন না যে আমি ফিল্মের উপর লেখাপড়া করা মানুষ আমি ফিল্মের উপর পড়াশোনা করা না আমার কাছে মনে হয়েছে আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার ছবিটা জীবন্ত হয়েছে তাদের অভিনয়ের জন্য এবং তারা ছাড়া এই ছবিটা এতটা প্রাণবন্ত করা আমার মনে হয় না পসিবল ছিল কারণ হলো যে তারা তাদের এই জীবন সম্পর্কে তারা জানে আমার ছবির স্ক্রিপ্ট তারা তৈরি করে দিছে আমি গল্প মানে প্রত্যেকটা সিন আমি তাদের সাথে আলোচনা করছি যে সিনটা এমন এখানে ইয়ে হইতে পারে কি ডায়লগ কী হইতে পারে তখন তারা আমাকে বলে দিচ্ছে যে মানে তারা তো তাদের জীবন সম্পর্কে আরও ভালো জানে আমি যদি কোনো একটা ডায়লগ সেখানে লিখে দিই সেটা আমার ডায়লগ হবে আমার সংলাপ হবে কিন্তু তারা যখন তাদের সাথে যখন আলোচনা করতেছি তখন তারা তাদের সংলাপটা দিতেছে বলতেছে ভাই এটা এইভাবে বললে ভালো হয় বা এটা করলে হয় তার মানে তারা দেখেন তাদের ছাড়া এই ছবিটা সম্ভব হইতো না আসলে এখানে যারা অপরাধ করতেছে বা অপরাধের সাথে সম্পৃক্ত আছেন এখানে আসলে কাউকে আমার দোষী মনে হয় না আমার কাছে মনে হয় একটা সিস্টেমের দায় এই দায়টা আসলে দেখেন একটা বাচ্চা যখন জন্ম নেয় এখানে জন্ম নেওয়ার পরে সে আপনার ড্রাগস দেখতেছে সেখানে আপনার ফ্যাসিলিটি বোতল দেখতেছে ওইটা নিয়ে খেলা খেলতেছে আমি দেখছি অনেক বাচ্চাদের ফ্যাসিলিটি বোতল নিয়ে খেলতে এখন একটা বাচ্চা এইভাবে দেখতে দিতে বড় হইতেছে সেই বাচ্চার কাছ থেকে আপনি কী আশা করতে পারেন তারপর তো সেখান থেকে অনেক বাচ্চা আমি দেখছি অনেক ভালো পড়াশোনা করতেছে মনে দেখছি এখন এটা পুরোপুরি সিস্টেমের ব্যাপার এখানে আসলে কোনো মানুষকে আমি দায়ী করতে চাই না তবে হ্যাঁ তাদের তবে বস্তির ম্যাক্সিমাম মানুষই সাধারণ মানুষ ম্যাক্সিমাম মানুষ সাধারণ কেউ কেউ আপনার অন্যান্য ব্যবসার সাথে জড়িত আছে কিন্তু ম্যাক্সিমাম মানুষই সাধারণ এবং তারা আন্তরিক এবং দেখেন পৃথিবীর যে কোনো প্রান্তে যান মানুষের বেসিক জায়গাটা এক আপনার যে আমাদের ভালোবাসার ব্যাপারটা বিশ্বাস করার ব্যাপারটা আবেগ অনুভূতির ব্যাপারগুলো এক সেই জায়গাতে আমি আসলে আমার সাথে মানে চিন্তার জায়গা মানে অনুভূতির জায়গায় আমি পার্থক্য পাই নাই কিন্তু জীবন ধারণ এটা তো আসলে রাষ্ট্রীয় একটা ব্যাপার এটা আমি আমার গল্পে আমি আমার ছবিতে সেই তাদের জীবনটা উঠে আসছি এখন রাষ্ট্র যদি মনে করে তাদের পরিবর্তন করা সেটা তারা করবেন